আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। এটি কিন্তু আমাদের সবার পছন্দ, ছোট বড় যাই বলুন না কেন সবাই আমরা খেতে খুব ভালোবাসি। তা আজকে খুব সহজভাবে এই খিচুড়িটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। আমি খিচুড়ি এই রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে চুলায় আমি সরাসরি চুলায় আমি বলে দিচ্ছি। এখন আমি এক কাপে চার ভাগের এক ভাগ তেল দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা কি তিন টুকরো করে নিয়েছি, আর তিন চারটা সবুজ এলাচ সাদা এলাচ দিয়ে দিচ্ছি। আমি মুখটাকে একটু ফেড়ে দিচ্ছি, দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, এটা একটু ফুটে উঠবে মানে বাট কয়েক সেকেন্ড, একটু বাবলের মতো ফুটে উঠছে তখন বুঝবেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে হাফ কাপ আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব, আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দেইনি কারণ এটা পুড়ে যায় অনেক সময়। আমার এগুলো ভাজা হয়েছে, এখন আমি এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ দিয়ে দিলাম আদা বাটা, একটু ভেজে নিব এই কাঁচা গন্ধটা যত চলে যায় তত পর্যন্ত একটু ভেজে নিব। আমার আদা রসুন তো ভাজা হয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এক চামচের খুব কম, এক চামচের তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন তেল মশলা আদা রসুন বাটা সব একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তেলটা উপরে উঠেছে, এখন আমি চাল ডাল মিলে আমি এখানে তিন কাপ নিয়েছি, আমি চাল নিয়েছি দুই কাপ, আর মুগ ডাল মুসুরের ডাল আমি দুটোই দিয়ে দিচ্ছি, দুটো মিলে এক কাপ নিয়েছি আমি দিয়ে দিচ্ছি। আর আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মুগ ডালটাকে আমি আগে ভেজে নিয়েছি, আসলে আমি দেখাতে পারিনি সরি। আর মুগ ডালটা চার পাঁচ মিনিটের লো আছে, আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি। এখন আমি চাল ডাল সব মিলে একত্রে ভালোভাবে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য চুলা রাস্তা একেবারে মিডিয়াম লো রেখে মানে এটাকে ভেজে নিব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, আমার
চাল ডাল ভালোভাবে ভাজা হয়েছে। এখন ভাজতে ভাজতে বুঝবেন যখন একটা শব্দ শুরু হয়েছে শনশন, আর চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সাদাটা হবে, তখন বুঝবেন যে চালটা ভাজা হয়েছে। এখন আমি এখানে গরম পানি দিব, যেহেতু আমি 3 কাপ চাল আর ডাল নিয়েছি 6 কাপ দিয়ে দেব। আপনারা যে কাপ দিয়ে এই চাল ডাল মাখবেন সেম কাপ দিয়ে এই পানিটাও মেপে নেবেন। আমি ঢেকে দেবো, চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি, এখন চালটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালটা যেহেতু ভেসে উঠেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। মুখটা আমি এভাবে ফেটে নিয়েছি, প্রায় 5-6টা দিয়ে দিচ্ছি। আমি এখন একটু লেবু রস দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে আমি লেবু রস দিয়েছি এখানে, কিন্তু আমার মতো দিয়ে খেয়ে জানাবেন আমাকে কেমন লাগলো। আমি আরেকবার একটু আলতোভাবে নেড়ে দেব। এখন চুলার আঁচটা আমি একেবারে খুব অল্প করে দিয়েছি, মানে মিডিয়ামে লো রেখে এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেল, খুব অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। আমি যেহেতু লেবু রস দিয়েছি এখন আমি একটু ধনে পাতা কিছু দিয়ে দেব। আর একটু নেড়ে দেব। আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম উপরে, এটা টোটাল অপশনাল। এটাকে আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। এতে করে যে ঘি দিলাম, ধনে পাতা দিলাম, পেঁয়াজ বাদে সব ফ্লেভার একবারে ভালোভাবে এর ভিতরে মিশে যাবে। হয়েছে 5 মিনিট, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এটা গরম অবস্থায় দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আমি এটা প্লেটে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু প্লেটে একটু বেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা গরম অবস্থা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের ভুনা খিচুড়ি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমি অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।